প্রায় 2 বছর যাবত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, যেখানে এত গরমের মধ্যে আমরা বাহিরেই ঠিক মতো আটকা পড়েছিল। দেখেন, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে এই মুহূর্তে যে যে গান্ধী বিরোধ গ্রহণ করছেন, প্রত্যেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই এনবি নিউজকে এত সুন্দর একটা মানে প্রতিবেদন করার জন্য বা এরকম একটা ভিডিও মানুষের সামনে উপস্থাপন করার জন্য। সেই সাথে ধন্যবাদ দিতে চাই আপনার পুলিশ অফিসার যারা আছেন, যারা এত সুন্দর একটা মানে অভিযানে গেছেন বা এরকম একটা কাজের সাথে তারা যুক্ত হয়ে, ঠিক আছে, এরকম একজন মানুষকে তারা উদ্ধার করছেন, এটার জন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। এবং আমার পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাচ্ছি। মানে সবচেয়ে মানে আমরা যেটা ছোটো থেকে শুনে আসছি যে ভাই বড়দন রক্তের বাঁধন, ঠিক আছে, সেই ভাইয়ের দ্বারা আজকে 9 মাস বাথরুমে বন্দি করে রাখছে একজন ব্যক্তিকে। যদিও তারা দাবি করতেছে মানসিক রোগী, প্রশ্ন হলো যদি সে মানসিক রোগী থাকে তাহলে তাকে মানসিক চিকিৎসা দেওয়া হোক, প্রয়োজনে তাকে মানসিক হাসপাতালে রাখা হোক, কিন্তু সেটা না কইরা তারা যে অমানবিক একটা কাজ করলো যে বাথরুমের ভিতরে যেখানে এই গরমে ফ্যানের নিচে থাইকা মানুষ স্বস্তিতে থাকতে পারতেছে না, সেই জায়গায় এরকম একটা স্থানে একজন মানুষকে যদি বন্দি করে রাখা হয়, মানে এটা 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 আসলে কতটুক অমানবিক হইতে পারে, এটা কতটুক অমানবিক একটা ঘটনা হইতে পারে, মানে এটা আমার বোধগম্য নয়, ঠিক আছে। তো আমি আসলে আশা রাখবো যে প্রশাসনের যারা গেছেন, যারা তাকে উদ্ধার করছেন, অবশ্যই এটা সঠিক তদন্ত করবেন এবং তদন্ত করে অবশ্যই বিচারের আওতায় নেবেন যারা এই ধরনের মানে ন্যাক্কারজনক কাজ করছেন। তো আমি আসলে কথা বাড়াতে যাচ্ছি না, আপনারা সম্পূর্ণ ফুটেজটা দেখেন। আটকা আসলে বন্দি করে থুয়ে দিয়েছে সেটাই আমরা দেখতে পেয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নাসিরনগর থানার যিনি রয়েছে এসআই রূপনাথ এবং এখানে কনস্টেবল দুজন ভাই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন পাগল ব্যক্তি মূলত আসলে উনাকে কিভাবে আটকে হয়েছে প্রায় 2 বছর যাবত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, যেখানে এত গরমের মধ্যে আমরা বাহিরেই ঠিক মতো টিকতে পারতেছি না, সেই জায়গার মধ্যে বাথরুমের ভিতরে যতটুকু আমি শুনতে পেরেছি যে প্রায় 2 বছর উনাকে আটকে বন্দি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে আলো নাই, বাতাস নাই, সবকিছু একদম মরুভূমির মতো অবস্থা। তারপরে আসলে আমরা বিস্তারিত ঘটনাটা জানবো আসলে এখানে কি হয়েছিল। আসলে উনাকে কত বছর যাবত এইভাবে বন্দি করা হয়েছে? আমি দেখছি মূলত তিন মাস হয়। আমি একদিন হঠাৎ করে রুমে আসছিলাম, বাসাতে আসছিলাম একটা অনুষ্ঠানে, তখন হঠাৎ করে দেখি চোখ দেখা যায়। আমি কি চোখ দেখা যায় ঘটনা কি? আমি সঙ্গে বললাম সঙ্গে এনে কিতা কয়রা করে ফাঁকটার জন্য বন্দি রাখছে। আমি কারি সভ্য না, বাথরুমের মাঝে বন্দি রাখি রম তো আমি গত ইতিহাস আমি কোনদিন দেখি না। এটাতে বাতাস প্রবেশ করে না, ছোট একটা ছেদ্র দিয়া বাতাস এটাতে মুখটা দ্বারা হ্যাঁ অক্সিজেন ফালা এটা দিয়া, এছাড়া আলো বাতাস কোনো কারণে প্রবেশ করে না। পরে ভয়ে রাখছে, যদি একটা দুর্ঘটনা ঘটায় এই ভয়ে রাখছে। আমি কে রাখলে তো যে টাকা দিয়ে তৈরি করছে, এটা গ্রিল দিলে জানালা টানা দিলে সুন্দর করে মানুষ রাখছে ভালো কথা, কিন্তু একটা মানুষের পরিবেশ তো রাখবো। এটা তো বন্দি খাঁচার বন্দি যে প্রাণী তার চেয়েও কঠিন একটা অবস্থা, ঠিক না? একটা বাকি বন্দি রাখলো তাকে আলু বাতাস দেওয়ার পরিবেশ থাকে, কিন্তু এনে কোনো পরিবেশ নাই। কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো, বাথরুমে 3 জন মানুষ মারা গেছে অক্সিজেনের অভাবে, কিন্তু দেখা গেছে এই লোকটা অক্সিজেন ছাড়তে পারে, ভিতরে বাচ্চা আছে, শুধু একটা ছেদ্র দিয়ে এই ঘটনা। তখন আমি মনে মনে প্রতিদিন চিন্তা করি যে এই লোকটা রয়ে কোনো ব্যবস্থা করা যায়নি, বা সুন্দর করে জানালা টানাল দিয়া একটা একটা রুম তৈরি করা যায়নি। আমি এটা চিন্তা করি এখানে যিনি মানে উনার সম্ভবত ভাইয়ের বউ উনি আসলে, আচ্ছা আন্টি আপনি একটু থালাটা খুলে দেন, কেন 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 মানে একটু একটু বলেন না, আপনি আপনি একটু বলে দেন। আমি লাইভে আছি, আমি লাইভে আছি, আপনি গার্জেন আসুক বা না আসুক, এখানে দুইটা একজন এসআই এবং দুইটা কনস্টেবল বড় ভাই মনে মানে বড় ভাই নাহলে তাও বড় ভাই মনে মানে আর কি। আমরা দেখতে পাচ্ছি এসআই রূপনাথ আসলে তালাটা খুলছেন এবং বের করা হবে সুজিত দাসকে। আমরা সরাসরি আপনাদেরকে বিএন নিউজ লাইভে আসলে প্রায় 9 মাস যাবত কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে এসআই রূপনাথ আসলে দরজাটা খুললেন, যে বাথরুমে দরজা আছে, প্রায় 9 মাস যাবত কিন্তু উনাকে এই যে এই যে এই যে বের করা হয়েছে। উনি আসলে মূলত 9 মাস যাবত কিন্তু বন্দী ছিলেন, এতদিন যাবত আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 9 মাস যাবত এক রুমের ভিতরে উনি আটকে পড়া ছিলেন।
আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে কিন্তু বের করা হয়েছে, দর্শক আসলে নই মাস যাবত কিন্তু এই লোকটা এখানে বন্দি ছিল, নই মাস যাবত এই যে এখানে বন্দি ছিল ওনাকে এই মুহূর্তে বের করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বের করা হয়েছে ওনাকে মূলত মানসিক রোগী হিসাবে, কিন্তু মূলত ওনাকে এতদিন যাবত এখানে আটকে রাখা হয়েছিল, কিন্তু আসলে ওনাকে বের করার পরে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে আসলে উনি পুরোদমে সুস্থ মানে মানসিকভাবে ভালো আছেন আমরা যদি দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এতদিন যাবত ওনাকে কেন আটকে রাখা হয়েছিল সে প্রশ্নের উত্তর কিন্তু আমরা পরে জানতে পারবো, অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং আমরা দেখতে পাচ্ছি ওনাকে আসলে এখন বের করা হয়েছে। দর্শক এই রুমের ভিতরে উনি নয় মাস যাবত আটকা পড়েছিল, আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই রুমের ভিতরে কিন্তু নয় মাস যাবত আটকা পড়েছিল, দেখেন নয় মাস যাবত একটা রুমের মধ্যে একটা লোক কিভাবে আটকা পড়ে থাকতে পারে এবং কিভাবে তারা রাখতে পারে, তারাও কি মানুষ? আসলে তার প্রশ্ন হচ্ছে তারাও কি মানুষ যে একটা জীবিত মানুষ যাবত একটা জীবিত মানুষকে এভাবে নয় মাস যাবত একটা বাথরুমের ভিতরে আটকা আটকে রেখেছে, আসলে এটা কি একটা সুষ্ঠ মানুষের অর্থাৎ একটা মানবিক মানুষের একটা যে কি বলে আসলে যে একটা মানুষের কাজ হতে পারে? আপন ভাই, একজন আপন ভাই, একজন আপন ভাইকে এই বাথরুমের ভিতরে নয় মাস আটকে রাখা হয়েছিল, নয় মাস আটকে রেখেছিল। এবং আজকে পুলিশ অর্থাৎ নাসিরনগর থানা পুলিশ যে কোনো একটা বাসিন্দার কাছ থেকে এই ইনফরমেশনটা পেয়েই কিন্তু তারা আসলে অভিযানটা চালিয়ে ওকে উদ্ধার করে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ওকে একে আসলে গোসল করানো হচ্ছে ভিতরে। মূলত তার নাম হচ্ছে সুজিত দাস, এবং আমি এই মুহূর্তে সরাসরি ফজল মিয়া লাইভে যুক্ত আছি, এই মুহূর্তে যুক্ত আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদরের কাশিপাড়া এলাকা থেকে, এবং কাশিপাড়া একটা বাড়ির মতো বাড়ির ভিতরে কিন্তু আসলে মূলত এমন ঘটনাটা ঘটে, প্রায় নয় মাস যাবত এই লোকটাকে আটকে রাখা হয়েছিল। এখন আপনারাই বলেন যে একটা সুস্থ মুষ্টি মানে মস্তিষ্কের লোক অর্থাৎ একটা ভালো একটা লোককে এভাবে নয় মাস ওনারা এভাবে আটকে রাখেছিল, এটা কি একটা ভালো মানুষের কাজ হতে পারে, একজন ভাইয়ের কাজ হতে পারে, নাকি একটা পাষাণ অর্থাৎ একটা অমানবিক একটা লোকের কাজ? আপনারাই কমেন্ট করুন, যেটা কোনোভাবে মানুষের কাজ হতে পারে একটু বলেন যে একটা বাথরুমের ভিতরে যেখানে বিদ্যুৎহীন বিদ্যুৎহীন ফ্যানহীন এবং লাইটহীন, যেখানে আমরা এই তীব্র তাপদাহের মধ্যে খুবই আসলে কষ্টের মধ্যে আছি, সেই জায়গার মধ্যে উনি আসলে কি বলবো, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা আমাদের নাসিরনগরে, এটা দুঃখজনক ঘটনা। একজন আসলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে এসেছিলেন এসআই রূপনাথ, উনি মূলত আসলে অভিযানটা ওনার দুজন কনস্টেবলকে নিয়ে চালিয়েছিলেন। আচ্ছা এই যে আপনারা দেখতে পারেন আসলে উনি কি মানসিক রোগী নাকি সুস্থ মস্তিষ্ক মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে আগে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করাই, যদি মনে করি মানসিক রোগী তাহলে চিকিৎসার জন্য ব্যবস্থা করবে, সমস্যা অফিসার আছে অফিসার মহোদয় আছে ব্যবস্থা নেবে। এসআই রূপনাথ বলছিলাম যে ওনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আসলে বোঝা যাবে যে উনি কি মানসিক রোগী ছিল নাকি আসলে ভালো একজন লোক ছিল, সেটা আসলে তদন্ত করার পরে অর্থাৎ ওনার চিকিৎসা করার পরে কিন্তু বোঝানো যাবে। এবং নয় মাস যাবত আসলে এখানে আটকা পড়েছে, আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে সরাসরি কাশিপাড়া থেকে, এবং ওনাকে কিন্তু গোসল করানো হচ্ছে, ওনাকে কিন্তু মূলত গোসল করানো হচ্ছে। সুপ্রিয় দর্শক আপনারা যারা বিএন নিউজের লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ থাকার জন্য, এবং আমরা কিন্তু বিএন নিউজ সবসময় নাসিরনগরের খবরাখবর দিয়ে থাকি, আপনারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন, বিশেষ করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এখনো আছি আসলে মূলত এই লোকটাকে কেন গোসল করানো হচ্ছে, এখানে গোসল করানো হচ্ছে সেই জন্য আসলে দেখাতে পাচ্ছি। সাবান লাগা
দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে যে লোকটা এখন নিজে নিজে অর্থাৎ নিজে নিজে কিন্তু গোসল করছে, অর্থাৎ উনি যে একটা মানসিক রোগী ছিল সেটা কিন্তু এখন বোঝা বড় দায়। দেখা যাচ্ছে উনি সম্পূর্ণ সুস্থ এবং নিজের গোসল নিজে দিচ্ছে। এই লোকটাকে এই বাথরুমের ভিতরে তারা আসলে কিভাবে 9 মাস তালাবন্দি রাখলো সেটাই কিন্তু একটা ভাবনীয় বিষয় এবং একটা ভাবনীয় বিষয় কি বলবো, আসলে অত্যন্ত একটা হৃদয় বিদারক ঘটনা আমাদের এই নাসিরনগরে, অত্যন্ত একটা হৃদয় বিদারক ঘটনা। উনি আসলে এক মুহূর্তে গোসল শেষে বাড়িতে যাচ্ছে। যেভাবে নিজে গোসলটা করলো আসলে দেখা যাচ্ছে যে উনি একজন স্বাভাবিক একটা মানুষ ছিল, স্বাভাবিক মানুষকে কিভাবে 9 মাস আটকে রেখেছে সেটা কিন্তু একটা ভাবনীয় বিষয় আমরা দেখতে পাচ্ছি। সারাটা পরে 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 অস্বাভাবিক বিষয়। তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন। আশা করবো এবং প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।